বাংলাদেশে কোথাও আমার সমস্যা হয় না, দাওয়াত কান্দিতে কার সমস্যা? আমি যদি আমি আওয়ামী লীগের সমস্যা হতাম দেশে কোথাও যেতে পারতাম না। আমার মনে হয় দাওয়াত কান্দিতে যারাই আমাকে সমস্যা করে, কোন কাফের মুশরিক বাতিলের মাদক পুষ্ট হয়ে আমাকে আসতে দেয় না। আমি প্রশাসনকে বলবো দাওয়াত কান্দিতে তাফসীরুল কোরআন মাহফিলে আব্বাসী যেভাবে আগে এসেছে সেভাবে আসবে, নতুবা ঢাকা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে যারা বাধা দিচ্ছে দাওয়াত কান্দিতে তাদের যত গোষ্ঠীর খবর না হবে ইনশাআল্লাহ। দাওয়াত কান্দির মাটি কারো তালুক নয়, আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের কোন অপরিচিত ব্যক্তি নই, এদেশের মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামকে কোরআনের খাদেম হিসেবে ছিলেন। তুমি বাধা দেবার কে? এখন আমি চ্যালেঞ্জ নিচ্ছি, আমি দেখব আমার কমিটিকে দাওয়াত কান্দি আমাকে আসতে হবে না, আব্বাসি আসবে ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক আসবে, দাওয়াত কান্দির মাটিতে কোরআনের তাফসীর মাহফিল হবে 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 ইনশাআল্লাহ। একটা দুঃখ করে যাব, আমি কি অপরাধ করেছি? আমি বাংলাদেশের নাগরিক, দাওয়াত কান্দি আমি কেন আসতে পারি না? আমি দাওয়াত কান্দির উপর দিয়ে সারা বাংলাদেশ যেতে পারি, সড়কেও যাই, নদীতে স্পিড বোটও যাই, হেলিকপ্টারও যাই, প্লেনও যাই, কিন্তু দাওয়াত কান্দি আমি কোনো মঞ্চে আসতে পারি না কেন? আপনাদের কোনো মন্তব্য চাই না, আমি প্রশ্ন করি। কারণ আমার যে কোনো প্রোগ্রামে এনএসআই ডিজিএফআই থাকে, বাংলাদেশে কোথাও আমার সমস্যা হয় না, দাওয়াত কান্দিতে কার সমস্যা? আমি যদি আমি আওয়ামী লীগের সমস্যা হতাম দেশে কোথাও যেতে পারতাম না। আমার মনে হয় দাওয়াত কান্দিতে যারাই আমাকে সমস্যা করে, কোন কাফের মুশরিক বাতিলের মাদক পুষ্ট হয়ে আমাকে আসতে দেয় না। আমি প্রশাসনকে বলবো দাওয়াত কান্দিতে তাফসীরুল কোরআন মাহফিলে আব্বাসী যেভাবে আগে এসেছে সেভাবে আসবে, নতুবা ঢাকা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে যারা বাধা দিচ্ছে দাওয়াত কান্দিতে তাদের যত গোষ্ঠীর খবর না হবে ইনশাআল্লাহ। দাওয়াত কান্দির মাটি কারো তালুক নয়, আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের কোন অপরিচিত ব্যক্তি নই, এদেশের মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামকে কোরআনের খাদেম হিসেবে ছিলেন। তুমি বাধা দেবার কে? এখন আমি চ্যালেঞ্জ নিচ্ছি, আমি দেখব আমার কমিটিকে দাওয়াত কান্দি আমাকে আসতে হবে না, আব্বাসি আসবে ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক আসবে, দাওয়াত কান্দির মাটিতে কোরআনের তাফসীর মাহফিল হবে 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 ইনশাআল্লাহ। আমার ভাইরা পিতা শের মানুষ প্রস্তুত থাকুন, আল্লাহ আপনাদের কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। দেশে যারা দায়িত্বে বসে কাণ্ড জ্ঞানহীন এই ভণ্ড নেতাগুলো আল্লাহর কোরআন চর্চা করে না, বিজাতির মতাদর্শের দিকে তাকিয়ে থাকে। যদি তা না হতো তো বাইবেল থেকে ন্যানসন ম্যান্ডেলা যে ত্রুট কমিশন তৈরি করেছে তার অনুকরণ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে হতো না। এদেশের ব্যক্তি সমাজ রাষ্ট্রের প্রতিটি পর্যায় মুসলমান আল্লাহর কোরআন অনুসরণ করবে। কোন বিকৃত ধর্মমত নয়, কোন মিথ্যাশ্রিত ধর্মগ্রন্থ নয়, কোন ডেসপারেট আদর্শ চিত্ত কোন নেতার অনুসরণ মুসলমান করবে না। কেন করে? আমরা জুম্মাতে মোহাম্মদী দামটা আমরা জানি না, এই জন্য অল্প পয়সায় কি করি, ইসলামের সাথে গাদ্দারি করি, ইমানের সাথে বেইমানি করি, আর নিজেরা বিক্রি হই। এতদিন জানতাম ভেড়া বকরির দামে, তিতা শেষে শুনলাম পোল্ট্রি মুরগির দামে, ঠিক কিনা? আমার ভাইরা ইসলাম যে তওবা দিয়েছে তওবা নাসুহা, এই তওবার মূল হলো গুনাহগার আত্মসমর্পণ করবে কার কাছে? জোরে বলে
সে মাস্তক মত করে রাতের অন্ধকারে সাজদায় চলে যাবে নামাজে কিংবা দুটো হাত তুলে বলবে আল্লাহ বিগত দিনে যে গুনাহ করেছি আমি তার জন্য লজ্জিত তোমার কাছে অন্তর্ত তওবার সময় অনুশোচনা হলো কি হলো না কিভাবে বুঝবে বান্দা আলামত লাগবে না কথা বলেন ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবীরে ফাতালাক্কা আদম মিন রাব্বিহি কালিমাতে আয়াতের ব্যাখ্যায় লিখেন শুকনা কাঠের মধ্যে আগুন দিলে যখন ধোঁয়া বের হয় ধোঁয়া দেখলেই তো বোঝা যায় কাঠে আগুন লেগেছে তওবার সময় অনুশোচনার আগুনে যখন বান্দার কলিজা জ্বলবে চোখ থেকে পানি পড়বে পানি ঝরলেই বুঝতে হবে তার তওবার আগুন তার দিলে লেগে গেছে এটা তওবার প্রথম শর্ত না দাদা প্রথম শর্ত কি অনুশোচনা দুই নাম্বার হচ্ছে আইনু করলে আর আনিল মাসিয়া গুনাহ ছাড়তে হবে গুনার মধ্যে থেকে তওবা নাই গুনাহ ছাড়বেন তারপর তওবা এটা আমরা করি না আমরা কি করি বাংলাদেশে দেখেন সারা বছর নামাজ নেই রোজা নেই শরীয়তের চর্চা নেই লাইলাতুল বারাত শব বরাতের রাতে হালুয়া রুটি খেয়ে সবার আগে মসজিদে ঢুকে ঠিক লাইলাতুল বারাত খুব ফজিলতের রাত একদম অনেকে সব রাতের বিরুদ্ধে ফতুয়া দেয় এগুলো কোনো জানাশোনা আলেম না মানে এলেম কালাম তো কিচ্ছু নাই ফতুয়াবাজি করে বিভ্রান্ত একটি দুইটি নয় কিছু মওযু হাদিস আছে কিছু জয়ীফ হাদিস আছে কিন্তু মারফু মুত্তাসিল সনদে সাতটি সহি হাদিস পাওয়া যায় আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে লাইলাতুল বারাতে শাবানের 15 তারিখ দিনে যদি কেউ রোজা রাখে রাতে ইবাদত করে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি তার জীবনের সব গুনাহ মাফ করে কিন্তু লাইলাতুল বারাত লাইলাতুল কদর হচ্ছে বোনাস এটা কি যার চাকরি আছে তার বোনাস আছে যার বোনাস আছে তার পেনশন আছে যার ইমান নাই ফরজ নাই তার তো চাকরি নাই সে বোনাস দিয়ে কি করবে নাকি আগে কি লাগবে চাকরি সব রাত হচ্ছে বোনাস এটা কি বোনাস যার চাকরি নাই তার তো বেতনই নাই যার বেতন নাই তা আবার কিসের বোনাস আছে বোনাস টেনশন তো আরো জোরে ঠিক কিনা আমার ভাইয়েরা তওবার দ্বিতীয় শর্ত আপনাকে গুনাহগুলো ছেড়ে দিতে হবে সারা বছর আপনি গুনাহ করবেন সব রাতের রাতে সারা রাত জেগে নামাজ পড়বেন তওবা করবেন সকালবেলা ফজর করে বাড়ি যাবেন চোখ দুটো কদম ফুলের মতো ফুলে গেছে তারপর থেকে আবার জোহর আসর মাগরিব এশা সববার এর কি তওবা হলো নাকি তবা দ্বিতীয় শর্ত আইয়ুকলিআ আনিল মাসিয়া আপনাকে গুনাহ ছাড়তে হবে তিন নাম্বার শর্ত তওবা আইয়াজআমা আল্লা ইয়াউদা ফিহা আবাদা তওবাকারী শপথ করবে আল্লাহর সাথে আমি আর গুনাহর কাজে ফিরব না যে জেনা করত তারে জেনা ছাড়তে হবে ওয়াদা করতে হবে আমি আর জেনা করব না যে সুদ খেত সে ওয়াদা করবে সুদ ধরবে না যে ঘুষ খেত সে ওয়াদা করবে ঘুষ ধরবে না যে পাল্লায় ওজনে কম দিত সে ওয়াদা করবে পাল্লার ওজনে কম দিবে না এই তিন শর্তে তওবা যখন করবেন এর নাম তওবা নাসুহা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন আল্লাহ